2005 সালে বিএনপি জামায়াত সরকারের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের সমর্থন আস্ফালন এসবের প্রতিবাদে পদযাত্রা করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এই পদযাত্রা শুরু হয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, 2005 সালের 17 অগস্ট যা ঘটেছিল তা পৃথিবীর কোথাও ঘটেনি। দেশের 434টি স্থানে একসঙ্গে প্রায় 500 বোমা হামলা হয়েছিল। এসব ঘটনায় তখনকার বিএনপি জামায়াত জোট সরকারের মদত ছিল বলে তিনি দাবি করেন। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আর যেন জঙ্গিবাদীদের পুনর্বাসন না ঘটে, যেসব রাজনৈতিক দল জঙ্গিবাদী কর্মকাণ্ডকে গ্রিন সিগনাল দিয়েছে, রাষ্ট্রীয় কর্মকাণ্ড রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সহযোগিতা করে দিয়েছে, এক ধরনের পলিটিক্যাল নেটওয়ার্ক যারা গড়ে তুলেছে, তাদের বিরুদ্ধে যেন বাংলাদেশ ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকে, গণমানুষ ঐক্যবদ্ধ থাকে। এবং সাম্প্রতিককালে আমরা দেখতে পাই যে যুদ্ধাপরাধীদের বিচারের রায় যখন প্রদান করা হয়েছে, যখন বিভিন্ন যুদ্ধাপরাধীদের আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বিভিন্ন জন যখন বিভিন্ন ঘটনা ঘটছে, তখনও কিন্তু দেখতে পাচ্ছি তারা সুস্পষ্টভাবে যুদ্ধাপরাধীদের পক্ষে, দেশ বিরোধীদের পক্ষে যারা এই ধরনের ঘটনা ঘটেছে তাদের পক্ষে তারা প্রকাশ্য বিবৃতি প্রকাশ করছে। যে কারণে আজকের এই 17 অগস্টের প্রোগ্রামের মধ্য দিয়ে জঙ্গিবাদী কর্মকাণ্ড এবং যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষক বিএনপি জামায়াতের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র সমাজের ঐক্যবদ্ধ অবস্থান রয়েছে, সেটির বহিঃপ্রকাশ ঘটবে বলে মনে করি। যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করা ছাত্রলীগ নেতাদের নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সভাপতি বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখুন, আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলো ব্যবস্থা গ্রহণ করেছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার দায়ে যিনি কারাদণ্ডপ্রাপ্ত, তিনি থেকে শুরু করে তাদের মূল রাজনৈতিক দল, তারাও কিন্তু একজন যুদ্ধাপরাধী, আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধী। ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেন।